এই ভিডিওটিতে বলার চেষ্টা করেছি যে আমার কাছে কাচ্চি ভাই এবং কাচ্চি ডাইন কেমন লাগলো তাদের এনভায়রনমেন্ট কেমন ছিল, তাদের লোকেশন কেমন লাগলো, তাদের খাবার এবং অল ওভার বিষয় মিলে কেমন ছিল খুলনা কাচ্চি খাদকদের কাচ্চি লাইফ। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানেই আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর, ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার, দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি। What's up guys, it's your Toybir Rahman Shubhan and welcome to another video. আর আজকের ভিডিওতে আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খুলনার খুবই আলোচিত, সমালোচিত এবং সকল সেক্টর সম্পর্কে হাইপ তোলা দুইটি রেস্টুরেন্ট সম্পর্কে। এই দুইটি রেস্টুরেন্ট আসলে খুলনার মানুষকে খুবই আনন্দদায়ক বা খুবই একটা ইন্টারেস্টিং জার্নি দিয়েছে বা খুবই একটা অসাধারণ খাবার যা মানুষ কখনো খায়নি, এটা সত্য কথা। ঠিক সেই রকম একটি বিষয় নিয়ে আজকে মূলত কথা বলবো এবং সেই দুইটি হয়তো বা আমার এই কথায় এতক্ষণে বুঝে গিয়েছেন, আর না বুঝে থাকলেও সমস্যা নেই। সেই দুইটি রেস্টুরেন্ট হচ্ছে কাচ্চি ভাই এবং কাচ্চি ডাইন। এই দুইটি রেস্টুরেন্ট আসলে খুলনার মানুষের এত পরিমাণ হাইপের কারণ ছিল যে কারণে মানুষ খাবার জন্য, আসলে অভুক্ত মানুষ খাবার জন্য যেটা করে তার থেকেও খুব বেশি একটি কাজ করেছে মূলত এই দুইটা রেস্টুরেন্ট যখন ওপেন হয়। আমি কাচ্চি ভাইতে এমন একটি হাইপ দেখেছি যে একটা পর্যায়ে তারা লোক ভিতরে ঢুকিয়ে আর সব লোককে এক কথায় বের করে দিচ্ছিল রাস্তা থেকে, বের করে দেবার পর ভিতরে যারা খাচ্ছিল তাদের খাবার শেষ হওয়ার পর তার বাইরে থেকে লোক ঢুকানো হচ্ছে। সো তারা মেনটেন্যান্স ঠিক করতেছে কিন্তু দেখে মনে হচ্ছিল খুলনার মানুষদের আসলে খাবার প্রচুর সংকট ছিল, তারা কখনো মূলত বিরিয়ানি খায়নি বা এখন যদি না খায় তাহলে ভবিষ্যতে আর খেতে পারবে না, ঠিক এরকম একটি অবস্থা। এবার যদি আসি কাচ্চি ভাই সেক্টরটা সম্পর্কে, যদি বলি কাচ্চি ভাই সম্পর্কে তাদের খাবার প্রাইস 290 টাকা, অ্যাজ ইউজুয়াল ঠিক আছে, এবং খাবার মান হিসাবে দুইটা মাটন থাকবে, পর্যাপ্ত পরিমাণ রাইস থাকবে, একটি আলু থাকবে, ওকে তাও ঠিক আছে। এবং ডেকোরেশন সম্পর্কে যদি বলতে হয়, ডেকোরেশন সম্পর্কে আসলে মূলত রেস্টুরেন্টের ডেকোরেশনটা আসলেই খুবই একটি ক্লাসি একটি লুক দেয় এবং যেটি আসলে নজর কাড়া বা মুগ্ধকর বা লাইটের ব্যবহার সেক্টর সম্পর্কে প্রতিটা সেক্টর সম্পর্কে মূলত পাই টু পাই ভাবে সাজানো হয়েছে, যেটি আসলে কোনো জিনিস ওভার লাগেনি বা কোনো জিনিস ক্রিঞ্জ মনে হয়নি। সো ফিটফাট মূলত ডেকোরেশনটা আর ভাইবসটাও ঠিক সেই রকম রাখা হয়েছে। খাবার মান সম্পর্কে যদি বলতে হয়, কাচ্চি ভাইয়ের খাবার মানটা আমার কাছে ভালো লেগেছে, সুস্বাদু ছিল। অর্থাৎ বাসমতি চালের বিরিয়ানি আমি খুলনাতে আগেও খেয়েছি বাট আমার কাছে মূলত বাসমতি চালের বিরিয়ানি এই প্রথম কাচ্চি ভাইতে খাবার পরে ভালো লেগেছে, এটা হচ্ছে বিষয়। বিকজ আমি কলকাতাতে আমি কাচ্চি বিরিয়ানি খেয়েছি বাসমতি চালের, কিন্তু আমার কাছে সেটা কেন যেন সাবা সাবা বা একটু অন্যরকম লেগেছে, মানে আমার কাছে ভালো লাগেনি। সো আমার এই দিক থেকে একটু সন্দেহই ছিল যে আমি কাচ্চি ভাইতে যাচ্ছি এখানের খাবারটা কেমন হবে, বিকজ সেটাই তো মূলত ওই সে বাসমতি চাল দিয়ে করা। সো আমার সেই ভাবনাটা আসলে বদলে দিয়েছে কাচ্চি ভাই, তার জন্য ধন্যবাদ। সো তার কিছুদিন পরে শুনতে পাই যে কাচ্চি ডাইন আসতেছে। খুলনার মানুষের আবার উত্তেজনা, আবার সেই পাগলামি, সেই ক্রেজ যে খাবার জন্য এমন একটি বিষয়, তার মানে যে কাচ্চি ভাইতে গেছে তারও দেখতে হবে যে কাচ্চি ডাইনের খাবার কেমন, যেমনটা আমার আর কি। আর যে মূলত কাচ্চি ভাইতে যায়নি তার সেক্টরটা আগে কাচ্চি ডাইনে যাবো তারপর কাচ্চি ভাইতে যাবো, ঠিক এরকম একটি অবস্থা। সো 0 পয়েন্টে সেইখানে এক বিশাল মেলা বসে খাবার, আর মেলা বসার আরও একটি কারণ আছে, তারা বিজনেসের স্বার্থে প্রথম দিকে একটি ছাড় দেয় যে ছাড়ের জন্য আসলে মানুষ আরও উজ্জীবিত হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল খুবই ভালো প্লেসে কাচ্চি ডাইনটা নেওয়া হয়েছে, লোকেশনের দিক থেকে বেস্ট ছিল, ভিতরের ডেকোরেশনগুলোও আসলে খুবই সুন্দর ছিল, স্পেসটা বড় ছিল যে জিনিসটা আসলে দরকার ছিল। কাচ্চি ডাইনের খাবার পরিমাণও ঠিক একই রকম, দুইটি মাটন দেন পর্যাপ্ত পরিমাণ রাইস ছিল। এবং সব থেকে একটা জিনিস আমার কাছে অন্যরকম লেগেছে সেটা হচ্ছে কাচ্চি ডাইনের খাবার মানটা কাচ্চি ভাইয়ের মতো না, অর্থাৎ কাচ্চি ডাইনের খাবার আমার কাছে কাচ্চি ভাইয়ের মতো লাগেনি, বিকজ আমার কাছে কাচ্চি ডাইনটা কাচ্চি ভাইয়ের থেকে খারাপ মনে হয়, খারাপ বলা যাবে না মানে 19-20, অর্থাৎ আমার কাছে ওইভাবে ভালো লাগেনি। হয়তো বা আপনারা খুলনার অনেকেই বলতে পারেন যে কাচ্চি ডাইনটা ভালো লেগেছে কাচ্চি ভাইয়ের থেকে, সেটা আপনার পয়েন্ট অফ ভিউ, বাট আমার পয়েন্ট অফ ভিউতে আমি যেটা শেয়ার করতে পারি সেটা হচ্ছে আমার কাছে কাচ্চি ভাই ভালো লেগেছে বা কাচ্চি ভাই বেস্ট,
প্রফেশনাল দিক থেকে যদি বলি বা মেনটেন্যান্স দিক থেকে যদি বলি তাহলে অবভিয়াসলি কাচ্চিভাই ফার বেটার ফর কাচ্চি ডাইনিং। এবং খাবার মান বা খাবার টেস্ট সম্পর্কে যদি বলতে কাচ্চিভাই বেটার ফর। সো এই অল ওভার বিষয়ে খুলনা মানুষের এত আগ্রহ, এত উচ্ছ্বাস বা এত খাদকতা, সেই সব কিছু মিলে হলো এই দুইটি রেস্টুরেন্ট ছিল, যেটি আসলেই হওয়া দরকার ছিল। এবং শুধু এই না, আমি চাই যে আরও ঢাকা থেকে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টগুলোর কপি বা শাখা বের হোক আমাদের খুলনাতে, যাতে আমরা খুলনার মানুষও প্রাণ ভরে খেয়ে মরতে পারি, এরকম ক্রেজ দেখাতে পারি, আমরা প্রথম জিনিসটা স্বাদ নিচ্ছি, সো এই ক্রেজটা আমরা ধরে রাখতে পারি বা আমাদের মধ্যে এই আনন্দ থাক। সো এই অল ওভার বিষয় সম্পর্কে আজকে মূলত এই ভিডিওটিতে বলার চেষ্টা করেছি যে আমার কাছে কাচ্চিভাই এবং কাচ্চি ডাইন কেমন লাগলো, কেমন লাগলো তাদের এনভায়রনমেন্ট, কেমন ছিল তাদের লোকেশন, কেমন লাগলো তাদের খাবার, এবং অল ওভার বিষয় মিলে কেমন ছিল খুলনা কাচ্চি খাদকদের কাচ্চি লাইফ। সো এটাই আর কি গাইস, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হচ্ছে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম। Whenever let the doubt creep in, gotta pop a couple more aspirin, I don't think I'll ever let you win, easier to break it off best friends.